পিতার পথরেখা ধরে সময়ের পরিক্রমা তাঁর সুযোগ্য কন্যা, আমাদের আস্থার বাতিঘর, দূরদর্শী মানবিক নেতৃত্ব শেখ হাসিনার হাতে আজ বাংলাদেশ বিনির্মাণের ইতিহাস অর্পিত দায়িত্ব। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে পিতা বঙ্গবন্ধু মুজিবের সোনার বাংলা গড়ার স্বপ্ন নবনবরূপে বিকশিত হয়ে শোভা ছড়াচ্ছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে এসেছে ভৌগোলিক মুক্তি, আর শেখ হাসিনার নেতৃত্বে এসেছে অর্থনৈতিক মুক্তি। ক্ষুধা ও দারিদ্র্য মুক্তির পাশাপাশি শেখ হাসিনা মিটিয়ে যাচ্ছেন অবহেলিত হাজার বছরে যে জনপদ, যেই জনপদে সুদীর্ঘ যৌবনের 12টি বছর যিনি কারাগার থেকে কারাগারে জীবন কাটিয়েছিলেন, জেলখানাই ছিল আমার সেকেন্ড হোম, একথা বঙ্গবন্ধু বলতেন। এ জনপদের 100 বছরের উন্নয়নের তৃষ্ণা মেটাতে বঙ্গবন্ধু কন্যা কাণ্ডারি হয়ে আজকে বাংলার ক্ষমতার মঞ্চে আছেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আগে আর্থসামাজিক প্রতিটি সূচকে পাকিস্তানকে পেছনে ফেলে এগিয়ে চলছে বাংলাদেশ। খোদ পাকিস্তানের পার্লামেন্টে বাংলাদেশের অর্জনের কথা আজকে আলোচনা যখন হয়, আমাদের বুক গর্বে ভরে উঠে। তারা এখন বাংলাদেশ হতে চায়, আর এখানেই একজন মুজিবের আজন্ম সংগ্রামের সফলতা এবং অর্জন। দেশরত্ন শেখ হাসিনার ম্যাজিক্যাল লিডারশিপ, ক্যারিসমেটিক ডিসিশন মেকিং বাংলাদেশকে আজ বিশ্বসভার বিস্ময়ে পরিণত করেছে। তিনি বিনা যুদ্ধে জয় করেছেন সুনীল সমুদ্র সীমা। এদেশে লাখো কোটি তরুণের প্রাণে এখন আত্মমর্যাদাবোধের নবস্বপ্ন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন। প্রযুক্তির আলাদিনের চেরাগের মতো তথ্য প্রযুক্তি এনে দিয়েছেন মেধাবী তারুণ্যের হাতে। এই নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজের জয় তার নেতৃত্বে বাংলাদেশে এই ডিজিটাল বিপ্লব চলছে, এগিয়ে যাচ্ছে। স্বাধীনতা পেয়েছি বলে বিজয় দিবস, পেয়েছি বলে এক সময়ের খাদ্য ঘাটতির বাংলাদেশ এখন অর্জন করেছে খাদ্যে সম্পূর্ণতা। বন্যা খরা মঙ্গা ঘূর্ণিঝড়ের বাংলাদেশ আজ পারমাণবিক বিশ্বের গর্বিত সদস্য। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এসেছে দীর্ঘদিনের অমীমাংসিত সীমান্ত বিজয়। তার হাত ধরে পার্বত্য এলাকায় বইছে শান্তির সুবাতাস। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজ মেরুদণ্ড শক্ত করে ঘুরে দাঁড়ানো এক দেশ সারা বিশ্বের বিস্ময় বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রীর অসীম সাহসে প্রতীক হচ্ছে বাঙালি স্বপ্নের পদ্মা সেতু। বিশ্বব্যাংকে চ্যালেঞ্জ করে নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার মতো সাহস একমাত্র বঙ্গবন্ধু কন্যারই আছে, তা তিনি প্রমাণ করেছেন। এ সেতুর মাধ্যমে দেশের সমৃদ্ধি আর প্রবৃত্তির নব নব দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। আমরা প্রমাণ করেছি বাঙালি বীরের জাতি। দেশের রত্ন শেখ হাসিনা সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন বলেই 75 খুনিদের বিচারের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করেছে। গ্রেনেড হামলার বিচার হয়েছে, মানবতা বিরোধী অপরাধের বিচার সম্পন্ন হচ্ছে। আজকে একটা বিষয় আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, যারা কখনো স্বপ্নেও ভাবেননি
বাংলাদেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো একটা সুবিশাল প্রজেক্ট বাস্তবায়ন করতে পারবে, দেশেও না বিদেশেও না। বিশ্বব্যাংক যখন পদ্মা সেতু থেকে ফান্ডিং থেকে সরে যায়, তখন পদ্মার আকাশে সেদিন ছিল কালো মেঘের ঘনঘটা। আমি মন্ত্রী হিসাবে শপথ নিয়ে প্রথমে আমি ছুটে যাই পদ্মা পারে। সেদিন সেখানে ভাঙ্গনের তাণ্ডব চলছিল, কি দুঃসহ অবস্থা, চারদিকে মানুষের হাহাকার। এই প্রমত্তা পদ্মা কত মানুষের জীবন প্রতি নিভিয়ে দিয়েছে। আর এই পদ্মা সেতু আমরা করতে পারবো না বঙ্গবন্ধুর কন্যা অসম সাহসী ঘোষণা করেছিলেন, আমরা আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করব। পিতা বঙ্গবন্ধুর মতোই তার বীর কন্যা শেখ হাসিনার এই উচ্চারণ সারা বাংলাদেশে নতুন আশার সঞ্চার করে। কিন্তু কিছু এদেশের স্বার্থান্বেষী মল তখনও তারা সংশয়ের চোখে দেখেছে। বিদেশি দেশি অনেকেই ভেবেছিল এই সেতু কোনো দিনও বাংলাদেশ নির্মাণ করতে পারব না। বারে বারে পার ভাঙ্গে ও পার ভাঙ্গে, এদিক ভাঙ্গে ওদিক ভাঙ্গে, এই তাণ্ডবের মধ্যে কাজ শুরু করতে হয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মিত হয়েছে। এখানে স্বচ্ছতার সামান্যতম ঘাটতি ছিল না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই পদ্মা সেতু নির্মাণে আমি মন্ত্রী, আমি এমপি, আমার এলাকার একজন শ্রমিকও আমি এখানে চাকরি দিতে চাইনি, এ সুযোগ আমি নিজেও নিইনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ রক্ষার জন্য আত্মনিয়োগ করেছিলাম, সব কিছু উজাড় করে দিয়েছিলাম, দিন রাত কাজ করেছে দেশি বিদেশি প্রকৌশলী টেকনিশিয়ান কনসালটেন্টরা, আমাদের কর্মকর্তারা। পদ্মা সেতু নিয়ে আজকে যারা অনিয়মের কথা বলেন, অতিরিক্ত ব্যয়ের কথা বলেন, আমি শুধু বলবো বিরোধিতার জন্য বিরোধিতা করছেন, পদ্মা সেতুর উপর দিয়ে যাবেন না এমন অঙ্গীকারও অনেকে করেছেন, কিন্তু সবার মুখে ছাই দিয়ে শেখ হাসিনা শেষ পর্যন্ত পদ্মা সেতুর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঁক অতিক্রম করেছেন। সর্বমোট 41টির মধ্যে 41টি স্প্যান স্থাপনের মধ্য দিয়ে ইনশাল্লাহ 2022 সালে সড়কে পরিবহন চলবে। আমরা সবাই সেই শুভ দিনের অপেক্ষা করছি। দেশের মানুষ আজকে শেখ হাসিনার সাহসী নেতৃত্বের যেখানে প্রশংসা করে, যেখানে বিশ্বব্যাংক ভুল স্বীকার করে, সেখানে বাংলাদেশের একটি স্বার্থান্বেষী মহল বিদ্বেষ ছড়াচ্ছে এখনো, আমি চ্যালেঞ্জ করছি পদ্মা সেতুতে স্বচ্ছভাবে এই পদ্মা সেতুর কাজ আমরা করেছি, এখানে একটি টাকাও এদিক সেদিক হওয়ার কোনো উপায় ছিল না। খুবই কষ্ট লাগে কীভাবে এ সেতু আজকে এই অবস্থা এসছে, প্রশংসা না করে অপবাদ দিচ্ছে সেই চিরচেনা মহলটি। আজকে বাংলাদেশকে মধ্যমায়ের দেশ থেকে উন্নয়নশীল দেশের সিঁড়ি বেয়ে আমরা এগিয়ে যাচ্ছি সমৃদ্ধ বাংলাদেশের অভীষ্ট অর্জনে। এ অর্জনকে অর্থবড় করতে
কর্মক্ষেত্রে কাজের গুণগত মান বৃদ্ধির পাশাপাশি স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। যারা মন ও মননে দেশকে মেনে নিতে পারেনি তাদের ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। একটি দল স্বাধীনতার বিপক্ষে শক্তিবলয়কে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, নিজেরা ব্যর্থ হয়ে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনে ভর করেও জনগণের সাড়া পায় না। আজকে বিএনপি কথায় কথায় মুক্তিযুদ্ধের কথা বলে, সার্বভৌমত্বের কথা বলে, অথচ বিদেশিদের কাছে নালিশ দেয়াই এখন তাদের কাজ। স্বাধীন দেশের রাজনৈতিক দল হয়ে বিজয়ের মাসে ক্ষমতা যাওয়ার জন্য প্রকাশ্যে বিদেশি শক্তি নৈতিক সাহায্য চাওয়া একটি রাজনৈতিক দলের দেউলিয়াত্বের লক্ষণ। আমি মির্জা ফখরুল সাহেবকে বলতে চাই, এখানে রাজনীতির বক্তব্য দিতে চাইনি, কিন্তু আমাদের দেশের বাস্তবতা, কিছু কথার জবাব দিতে হয়, মিথ্যাচারের জবাব দিতে হয়। আপনারাই দেশে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরির অপচেষ্টা করেছে, দেশের শান্তি নষ্ট করে বিশৃঙ্খলা তৈরিতে উস্কানি দিচ্ছেন। আপনারাই আবার আগুন সন্ত্রাসের মাধ্যমে জীবন্ত মানুষ পুড়িয়ে মেরেছেন, সাম্প্রদায়িক গোষ্ঠীকে দিয়ে ইতিহাসের মীমাংসিত ইস্যু। বঙ্গবন্ধু ভাস্কর্যের অবমাননার বিষয়টিও আপনারা পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন। শুধু শ্বাসরুদ্ধকর নয়, দেশে অরাজক পরিস্থিতি তৈরির নীল নকশা তৈরি করে স্বার্থসিদ্ধির অপচেষ্টায় মেতেছে বিএনপি। আমরা বলতে চাই, এসব অপচেষ্টা অতীতের মতো বুমেরাং হবে। জনগণ এখন অনেক সচেতন, জনগণ তাদের নেতিবাচক রাজনীতিতে সাড়া দেয় না বলে তারা জনগণের উপর প্রতিশোধ নিতে চায়। করোনার এ সময়ে থেমে নেই জীবন জীবিকা, দ্বিপাক্ষিক বহুপাক্ষিক সম্পর্ক, মহামারীর নেতিবাচক প্রভাব কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের অর্থনীতি। এ সময় বাংলাদেশ ভারত শীর্ষ বৈঠকে দুই প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠক করেছেন, আঞ্চলিক দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে এই ভার্চুয়াল বৈঠকটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই আলোচনা এবং যে মেমোরেন্ডাম স্বাক্ষর আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে নতুন দ্বার উন্মোচন করবে। তিস্তার পানিসহ অভিন্ন ইস্যুতে রয়েছে ইতিবাচক অগ্রগতি। করোনা মহামারী, টিকা, অর্থনৈতিক উন্নয়ন, রোহিঙ্গা সংকট সহ অন্যান্য ইস্যুতে দুদেশের সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করে যাচ্ছে এ বৈঠক। দুদেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ আস্থার সম্পর্কে যোগ করবে নতুন মাত্রা। পরিশেষে বলতে চাই, বিজয়ের চেতনা ধারণ করে মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়নে জাতীয় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। বিজয়ের মাসে সাম্প্রদায়িকতার মূলোৎপাটনের মাধ্যমে একটি ক্ষুধা দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আসুন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করি, কমিটমেন্ট নিয়ে যা যার উপর অর্পিত দায়িত্ব পালন করি, দেশ ভালো থাকলে আমরাও ভালো থাকব। তাই আমরা দেশের জন্য হই নিবেদিত প্রাণ।